তোমালোয় এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। ক্যামিনো, ইয়োর কিচেন অ্যান্ড এন্টারটেইনমেন্ট গাইড। মঙ্গলবার তেলিয়ামুড়া হাওয়াই বাড়ি এসপিও ক্যাম্পের নন্দকুমার দেবর্মা নামে এক জওয়ানের আচমকা মৃত্যু হয়। এদিন ক্যাম্পের অন্যান্য জওয়ানরা দেখতে পায় ব্যারাকে খাটে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে নন্দকুমার। ঘটনার খবর পেয়ে ছুটে আসে মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া সহ পুলিশ বাহিনী। ঘটনায় জওয়ানদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। মদের বার খোলাকে কেন্দ্র করে সড়ক অবরোধে স্থানীয়রা। উত্তর জেলার ধর্মনগর ভাগ্যপুর শ্রীপল্লী রোড এলাকায় ঘটে এই ঘটনা। অভিযোগ, বাড়ির মালিক এলাকার এক পরিবারের সদস্যদের উপর দলবল নিয়ে চড়া হয়েছেন, তাছাড়া গালিগালাজ এবং আক্রমণেরও চেষ্টা করা হয়েছে। পরবর্তীতে বাড়ির মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোর পরেও থানায় মামলা নথিভুক্ত হয়নি। গুণগত শিক্ষা যদি আমাদের আগামী প্রজন্মে আমরা দিতে পারি, তাহলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা স্বপ্ন বাস্তবায়িত হবে। তার জন্য বর্তমান রাজ্য সরকার শিক্ষাকে সব থেকে বেশি প্রাধান্য দিচ্ছে, এই অভিমত ব্যক্ত করলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। মঙ্গলবার আগরতলা এসসিইআরটির রাজ্য কার্যালয়ের রাজ্য শাখায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের শিক্ষামূলক চ্যানেলে বন্দে ত্রিপুরা শিক্ষামূলক সংবাদের জন্য বন্দে ত্রিপুরা নিউজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই অভিমত ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী। 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, আর এই প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করেই তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা পরিলক্ষিত হয় মঙ্গলবার সকাল থেকেই। এদিন জওয়ানরা তেলিয়ামুড়া বাজার, তেলিয়ামুড়া আরডি ব্লক, মহকুমা শাসকের কার্যালয়, তেলিয়ামুড়া মোটর স্ট্যান্ড সহ মঙ্গিয়া কামি থানা ও তেলিয়ামুড়ার বিভিন্ন স্থানে কোনো প্রকার বিস্ফোরক সামগ্রী আছে কিনা এর জন্য জোর তল্লাশি চালায়। রাজ্যে ফের উদ্বেগজনকভাবে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা, সেই সাথে ভয় ধরালো করোনায় মৃত্যুর সংখ্যা। গত 24 ঘণ্টায় রাজ্যে নতুন করে 7 জনের মৃত্যু হয়েছে করোনায়। আক্রান্ত হয়েছেন 704 জন, করোনা পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে 12.07%, সুস্থ হয়েছেন 564 জন। রাজ্যে এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 98,899 জন, সুস্থ হয়েছে 90,077 জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7,878 জন, মোট মৃত্যু 876 জনের। রঙিন ফুলকপি চাষ করে বেশ লাভের মুখ দেখছে উদয়পুর রাধাকৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র অধীন ছাতারিয়া বাসিন্দা উত্তম কুমার সরকার। প্রায় 7 ঘণ্টা জায়গায় সবুজ, হলুদ ও বেগুনি রঙের ফুলকপি চাষ করে ভালো টাকা আয় করছে উত্তম কুমার সরকার। প্রতিবেশী লোকজনদের মারে আহত এক গৃহবধূ। ঘটনা উদয়পুর পূর্ব গোকুলপুর এলাকায়। আর এই ঘটনায় রাধাকৃষ্ণপুর থানার পুলিশের দ্বারস্থ নির্যাতিতা গৃহবধূর মা। অভিযোগের 3 প্রতিবেশী 4 জন ব্যক্তির বিরুদ্ধে জানা যায় পূর্ব শত্রুতার জেরেই প্রতিবেশীরা মিলে ওনার মেয়ের উপর অমানবিকভাবে নির্যাতন চালায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। গত 2021 সালে ত্রিপুরা ফ্রন্টিয়ারে বিএসএফ জওয়ানরা কি কি কাজ করতে পেরেছেন সেই কাজের পূর্ণ বিবরণ নিয়ে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে মিলিত হলেন ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি সুশান্ত নাথ। তিনি জানান, গত বছর সীমান্ত পাচার বিরোধী অভিযানে 35.64 কোটি টাকার পাচার সামগ্রী উদ্ধার করেছে বিএসএফ জওয়ানেরা। জঙ্গি দমনে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে 2021 সালে। আজই সুশান্ত নাথ জানান, 2021 সালে 44,417টি ইয়াবা ট্যাবলেট, 13,206 কেজি গাঁজা, 45 লক্ষাধিক গাঁজা গাছ ধ্বংস করতে সক্ষম হয়েছে বিএসএফ জওয়ানেরা। বুধবার 26 জানুয়ারি দেশের প্রজাতন্ত্র দিবস। এই প্রজাতন্ত্র দিবসে অনুষ্ঠানটি যথাযোগ্য মর্যাদা এবং শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে সীমান্ত এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রাজ্যের সীমান্ত এলাকায় কর্মরত বিএসএফ জওয়ানেরা টহল বাড়িয়ে দিয়েছেন। রাষ্ট্রীয় এই উৎসবে কোনো দেশবিরোধী চক্র যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তার জন্য সদা সজাগ রয়েছে বলেও জানিয়েছেন বিএসএফ জওয়ানেরা। আগামী 27 জানুয়ারি দিনটিকে কালো দিন হিসেবে পালন করতে চলেছে চাকরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকাদের একাংশ। জয়েন্ট মুভমেন্ট কমিটি নামে চাকরিচ্যুতদের সংগঠনের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। গত বছর 27 জানুয়ারি সকালে পুলিশ প্যারেডের চৌমুহনী এলাকা থেকে সরিয়ে দিয়েছিল আন্দোলনরত 10,323 চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের। মঙ্গলবার পালিত হল জাতীয় ভোটার দিবস। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব কুমার অলোক সহ রাজ্যের নির্বাচন দপ্তর এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। এবারে জাতীয় ভোটার দিবসের থিম হল নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক, সহজ, লক্ষ্য এবং অংশগ্রহণমূলক করা। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হয় জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানটি। 2020 সালে করোনাকালে সমস্ত বিধিনিষেধ উপেক্ষা করে জনসভা এবং বিক্ষোভ কর্মসূচি করার দায়ে বিরোধী দলনেতা মানিক সরকারকে ফের হাজিরা দিতে হয়েছে আদালতে। মানিক সরকারের বিরুদ্ধে এদিন নতুন ধারায় মামলা নেওয়া হয়েছে বলে জানা গেছে। আমবাসা জহরনগর ধলাই পুলিশ প্রশাসনের এমটি সেকশনে একটি গাড়ির মেরামতির সময় গাড়িতে লাগানো জ্যাক হঠাৎ স্লিপ করার ফলে গাড়ির চাকা শোকেশের বুকে উপর পড়ে যায়, তাতে মৃত্যু কোলে ঢলে পড়ে শোকেশ।